ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আমাদের অর্থ সংস্থানের ধরন অধ্যায়ে সেকেন্ড পার্ট শুরু করছি। আজকে আমাদের অর্থ সংস্থানের যে ধরন, আমরা গত লেসনে শিখেছিলাম যে অর্থ সংস্থানের উৎস ভিত্তিক এবং মেয়াদ ভিত্তিক। আজকে উৎস ভিত্তিক পয়েন্টের আন্ডারে যে সমস্ত পয়েন্টস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা দেখেছি উৎস, কোন কোন উৎস থেকে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের অর্থ সংস্থান করে থাকতে পারেন। একটি হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। তো আজকে মোটামুটি আমরা অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা করব, এবং অভ্যন্তরীণ উৎস বলতে প্রতিষ্ঠানের ভিতর থেকে কোন কোন অর্থ, কোন কোন খাত থেকে টাকাগুলো সংগ্রহ করা হয়, এগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব। চলুন শুরু করা যাক। অভ্যন্তরীণ উৎসের মধ্যে কোন কোন খাতগুলো রয়েছে, তো অভ্যন্তরীণ উৎসের মধ্যে প্রথম যেটি আমরা ব্যবহার করতে পারি যে অবণ্টিত মুনাফা, অবণ্টিত মুনাফা বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত একটা সার্টেন পিরিয়ডে যদি কোনো প্রতিষ্ঠান তাদের মুনাফাটাকে স্থিতিশীল অবস্থায় রাখতে পারেন, এবং বিশেষ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো শেয়ার হোল্ডারদেরকে বা তাদের যে সমস্ত শেয়ারের মালিক রয়েছেন তাদেরকে মুনাফা সঠিকভাবে প্রদান করে না, কিংবা তাদের যে লভ্যাংশ দেওয়ার কথা সেই লভ্যাংশ না দিয়ে তাদেরকে বোনাস শেয়ার বা অগ্রাধিকার শেয়ার তাদের নামে ইস্যু করে দেওয়া হয়। তো এই অগ্রাধিকার শেয়ার বা বোনাস শেয়ার দেওয়ার ফলে কোম্পানিকে কোনো টাকা প্রদান করতে হচ্ছে না, বরং তাদের মালিকানার সত্তাটাকে বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু তাদের যে এই মুনাফার যে টাকাগুলো রয়ে যাচ্ছে সেই টাকাগুলো থেকেও তারা অর্থ সংস্থান করতে পারেন ব্যবসায়ের প্রয়োজনে। তো দ্বিতীয় পার্টটাতে আমরা যদি দেখি যে রাজস্ব জমা, রাজস্ব জমা বলতে বোঝানো হচ্ছে প্রতিষ্ঠানের ভবিষ্যতের বিভিন্ন ব্যয় নির্ধারণ, ভবিষ্যতের ব্যয়গুলো করার জন্য নির্বাহ করতে তাদের কিছু টাকা জমা রাখতে হয়। তো এই টাকাগুলো জমা রাখার ফলে সবসময় টাকাগুলোর প্রয়োজন হয় না, হঠাৎ করেই হতে পারে, কিংবা একটা নির্ধারিত বা নির্দিষ্ট সময়ে তাদের এই টাকাগুলোর প্রয়োজন হতে পারে। তো যেহেতু একটা নির্দিষ্ট সময় পর এই টাকাগুলোর প্রয়োজন হতে পারে, তো এই কারণেই প্রতিষ্ঠান এই টাকাগুলোকে বর্তমান সময়ে কিংবা তাদের হঠাৎ কোনো প্রয়োজনে টাকাটা তারা ব্যবহার করতে পারে, এবং পরবর্তী সময়ে এই টাকাটা আবার পরিশোধ করে দিতে পারে কিংবা আবার জমা রাখতে পারে। তো এই রাজস্ব জমা, যে টাকাটা ভবিষ্যতের ব্যয় নির্ধারণের জন্য প্রতিষ্ঠান জমা রাখছে, সেখান থেকেও প্রতিষ্ঠান ইচ্ছে করলে তাদের অর্থ সংস্থানটা করতে পারেন। এবং তৃতীয়টা আমরা যদি দেখি বকেয়া খরচ সমূহ, বকেয়া খরচ সমূহতে বোঝানো হয় যে এভাবে যে প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের সব ব্যয় নগদ অর্থে করে থাকেন না, কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বকেয়া ব্যয় সমূহ নির্ধারণ, বকেয়া কিংবা একটা নির্দিষ্ট সময় পর পর এই ব্যয়গুলো করতে হয়। তো এখান থেকে যেহেতু তারা বকেয়া ব্যয় খরচ সমূহ একটা নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হচ্ছে, এবং টাকা যেহেতু এখন হাতে আছে সেগুলো দিয়ে তারা ব্যবসাটা পরিচালনা করতে পারেন। তো আমাদের তৃতীয়টা, চতুর্থ যদি দেখি স্থায়ী সম্পত্তির দীর্ঘমেয়াদি ব্যবহার, স্থায়ী সম্পত্তির দীর্ঘমেয়াদী ব্যবহার। আমরা জানি যে কোনো একটি সম্পত্তি কিংবা কোনো সম্পদ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের একটা এস্টিমেটেড টাইম থাকে বা ডিউরেশন থাকে, এই সময়ের মধ্যে তারা তাদের সম্পত্তিটি, সম্পদের অবচয় করে থাকে। কিন্তু মাঝে মাঝে কিংবা বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয় যে প্রতিষ্ঠান
যে একটি মেশিন হয়তো তাদের 5 বছর চলবে, তো এই মেশিনটি আসলে তাদের মেশিনটি চলছে 7 বছর। তো এই সময়ের মধ্যে তারা দীর্ঘমেয়াদী যে যে যন্ত্রটি রয়েছে এটি 5 বছর ধরে চলছে চলার কথা, কিন্তু 7 বছর ধরে তারা এটি ব্যবহার করতে পারছে। তো অতিরিক্ত 2 বছরের জন্য তারা তাদের এই ব্যয়টাকে না করে তারা মেশিনটি ব্যবহার করতে পারছে। সুতরাং তাদেরকে নতুন কোনো মেশিন কিনতে হচ্ছে না, এবং এই টাকাটি দিয়ে তারা তাদের অর্থ তারা তাদের অন্য কোনো কাজে তারা তাদের এই অর্থটি ব্যবহার করতে পারেন। পরবর্তীতে দেখি আমরা কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল। 5 নম্বর, কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল। কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল বলতে বিভিন্ন ধরনের প্রভিডেন্ট ফান্ড এবং থেকে শুরু করে তাদের হেলথ ইন্স্যুরেন্স, কিংবা বিভিন্নভাবে প্রতিষ্ঠানে চাকরিজীবী যারা আছেন কিংবা কর্মকর্তা কর্মচারী, তাদের বেতন থেকে কিছু টাকা রেখে দেওয়া হয় তাদের ভবিষ্যতে কোনো সুবিধা পাওয়ার জন্য। এবং একটা সময় চাকরি যখন শেষ হয়ে যাবে প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা বা কর্মচারীদের, তারা এই টাকাগুলো একটা সময় উঠিয়ে নিতে পারবেন। তো এই ধরনের তহবিলগুলো প্রত্যেকটি ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে থাকে, এবং সমস্ত কর্মকর্তা কর্মচারীদের একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এখানে জমা হতে থাকে। এই টাকাগুলো তারা একটা নির্দিষ্ট সময় পর কিংবা দীর্ঘমেয়াদের পর একটা সময় তারা টাকাগুলো পরিশোধ করে থাকেন। তো এই টাকাগুলো যেহেতু সবসময় জমা হচ্ছে, অথচ সবসময় প্রদান করা হচ্ছে না, সেই কারণে প্রতিষ্ঠানের কাছেই থেকে যায়, এবং এই টাকাগুলো দিয়েও তারা তাদের অভ্যন্তরীণ অর্থসংস্থানটা করতে পারেন। আরেকটি হচ্ছে আমাদের আয়কর সঞ্চিত। আয়কর সঞ্চিত বলতে বোঝানো হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে ট্যাক্স নেয়, গভর্নমেন্ট সবসময় ট্যাক্স নেয় প্রত্যেক বছর প্রতিষ্ঠানের যে নেট মুনাফা সেখান থেকে তারা ট্যাক্সটা নিয়ে থাকে কিংবা আয়করটা নিয়ে থাকে। তো আয়কর প্রত্যেক বছর দিতে হয়, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর। তো এই সময়টুকুতে প্রতিষ্ঠান তাদের আয়কর সঞ্চিত নামের যে তহবিল আছে এটি তারা আলাদা করে টাকাগুলো রেখে দেয়, এবং এই টাকাগুলো তারা যেহেতু একটা নির্দিষ্ট সময় পর ব্যবহার করা হচ্ছে, তাই এই টাকাগুলো তারা তাদের অর্থসংস্থানের কাজে কিংবা ব্যবসায়ের প্রয়োজনে তারা রাখতে পারেন। এবং আমাদের আলোচনার শেষ টপিক হচ্ছে অবর্জয় সঞ্চিত। অবচয় সঞ্চিত বলতে আমরা সাধারণত অবচয় বলতে বুঝি যে ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবচয়টা এক ধরনের অনগত খরচ, অর্থাৎ অবচয়কে প্রতিষ্ঠান সাধারণত খরচ হিসেবে গণ্য করে থাকে, কিন্তু প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা প্রতিষ্ঠান হতে কোনো ধরনের নগদ অর্থ চলে যায় না। এই কারণে তারা যে আয়কর সঞ্চিত নামে আরও একটি তহবিল রাখে, এবং এই তহবিল থেকে টাকা জমা হতে হতে একটা সময় তাদের প্রতিষ্ঠান থেকে যখন কোনো মেশিনারি বা কোনো ধরনের অবচয়যোগ্য সম্পদের শেষ হয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায় একদম, তখন তারা এটিকে রিপ্লেস করতে পারেন বা নতুন কোনো মেশিন কিনতে পারেন। তো এই ক্ষেত্রে অবচয়ের জন্য অবচয় সঞ্চিত যে তহবিল আছে, এই তহবিলে নিয়মিত এবং একটি নির্দিষ্ট হারে টাকাগুলো জমতে থাকে, এবং একটা সময় এটা অনেক বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। এখান থেকেও টাকা ব্যবসায় প্রতিষ্ঠান তাদের প্রয়োজনে লাগাতে পারে। তো আমাদের এই ছিল আজকের আলোচনা, অভ্যন্তরীণ উৎস, যে সমস্ত উৎস থেকে প্রতিষ্ঠান অভ্যন্তরীণ অর্থসংস্থান করতে পারে। তো আমাদের এই টপিকগুলো আরেকবার বলে দিই, পয়েন্টসগুলো, যে অবণ্টিত মুনাফা, যেগুলো মুনাফা প্রতিষ্ঠান দেয় না কিংবা প্রতিষ্ঠানের কাছে রয়ে যায়, রাজস্ব জমা, ভবিষ্যতে খরচের জন্য যেগুলো রাখা হয়, বকেয়া খরচসমূহ, যেগুলো এখন দেওয়া হচ্ছে না তবে একটা সময় এগুলো দিতে হবে। তো যখন দিতে হবে তো এরই মাঝের যে সময়টা তার মধ্যে এই টাকাগুলো ব্যবহার করা যেতে পারে। স্থায়ী সম্পত্তির দীর্ঘমেয়াদী ব্যবহার, যখন কোনো প্রতিষ্ঠান তাদের সম্পদের ব্যবহারটা আরও বেশি লম্বা করতে পারে বা লেন্দি করতে পারে, তখন যে ব্যয়টা কমে আসে সেই ব্যয়টা, সেই কম হওয়া ব্যয়ের টাকাটা তারা ব্যবহার করতে পারে।
কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল, যে টাকাটা তাদের ভবিষ্যতে কর্মচারীদের আর্থিক সুবিধা দেওয়ার জন্য রাখা হয় সেই তহবিল থেকেও নিতে পারে। আয়কর সঞ্চিতি, যেটি ট্যাক্স কিংবা ট্যাক্স গভর্নমেন্ট যেটি নেয়, কর্পোরেট ট্যাক্স কিংবা এমনিতে ট্যাক্স, তো সেই ট্যাক্সের টাকাগুলোও তারা ব্যবহার করতে পারে। এবং অবচয় সঞ্চিতি, সম্পদের যে অবচয় হয় এবং অনগদ যে খরচ সেখান থেকেও তারা ব্যবহার করতে পারে। তো আজকে এই ছিল আমাদের অর্থসংস্থানের অভ্যন্তরীণ উৎস নিয়ে আলোচনা, এবং পরবর্তী পার্টে আমরা যেটি জানবো যে অর্থসংস্থানের বাহ্যিক উৎসসমূহ আসলে কী কী। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।